90-এর দশকে দেশ বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যুতে ভেঙে পড়েছে চলচ্চিত্র অঙ্গনের সকল তারকারা। শতাধিকেরও বেশি সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তী অভিনেত্রী। শর্মিলী আহমেদকে মৌসুমি অমরসানী, শাবনূর রিয়াজ, পূর্ণিমা মা বলে ডাকতেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন তার এই সন্তানরা। চিত্রনায়ক অমরসানী শোকে কাতর হয়ে গণমাধ্যমকে বলে, দেশ বরেণ্য অভিনেত্রী একজন ভালো মনের মানুষ ছিল, শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ। আজ ভোরবেলায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আমি তাকে মা বলে ডাকতাম। অনেক ছবিতে আমরা দুজন একসাথে মা ছেলের ভূমিকায় অভিনয় করেছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব দান করুক। সুদূর অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, আজ মঞ্চ, টেলিভিশন, নাটক, চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী শর্মিলী আহমেদ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। শর্মিলী আহমেদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি তাকে মা বলে ডাকতাম। একসাথে আমরা দুজন অনেকগুলো সিনেমায় কাজ করেছি। খুব ভালো মনের একজন মানুষ ছিল শর্মিলী মা। সুদূর আমেরিকা থেকে শাকিব খান ফেসবুকে লিখেছেন, শ্রদ্ধেয় শর্মিলী আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী ও মা দু জায়গাতেই সফল ছিলেন শর্মিলী আন্টি। বিনয়ী, মিষ্টি হাসি আর অপূর্ব মায়ায় তিনি ছিলেন মাতৃসুলভ। বাংলা চলচ্চিত্র ও নাটকে সার্থক মায়ের চরিত্রে যে কয়েকজন দেখতে পায় তাদের একজন শর্মিলী আন্টি। জ্ঞানী ও গুণের পুরোধা এই অভিনেত্রীর মিত্রতে জানায় গভীর শোক। এই গুণী শিল্পীর মিত্রতে শুধু তারাই নয়, শ্রদ্ধা জানিয়েছে গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সকল তারকারা। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি।